আজকে তোমাদের সাথে ভেন্ডি বা ঢ্যাঁড়সের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকে স্বাগত জানাই। আশা করি হয়তো সকলেই ভালো আছো। এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে জলটাকে শুকিয়ে এরকম মাঝে মাঝে কেটে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার চলো রান্নার প্রথম পর্যায়ে যাই। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখন কিন্তু আমি নুন দেব না, ভেন্ডিটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্নার প্রথমেই নুনটা দিতে নেই। নুনটা দিয়ে দিলে ভেন্ডিটা জল কেটে যায়, কেমন একটা পিচ্ছিল ভাব হয়ে যায়। দেখো ভেন্ডিটাতে আমার লালচে রং ধরে গেছে, এর থেকে বেশি আর ভেন্ডিটা ভাজবো না। এখন একটা পাত্রে ভেন্ডিগুলোকে উঠিয়ে রাখছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সর্ষে, 1 চা চামচ গোটা জিরে। জিরে আর সর্ষেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। হিংটা দেওয়ার 2 সেকেন্ড পর এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে এখন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজবো না, একটা হালকা রং ধরে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা রং ধরে গেছে, এতটা অবধি আমি পেঁয়াজটাকে ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। তবে আলুটাতে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে আমি রেখে দেব। এভাবে ঢাকা দিয়ে ভাজলে আলুটা জলদি ভাজা হয়ে যাবে আর কিছুটা পরিমাণ সেদ্ধও হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 4টি চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা আমি ভেন্ডি আলুর সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই। নুনটাও কিন্তু এখনই আমি দিয়ে দিচ্ছি না, একটু কষা হয়ে যাবার পর আমি নুনটাকে দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অপশনাল বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। নুন চিনিটাকে দিয়ে আবারও বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রেখে দেবো। তবে ঢাকাটা মাঝে মধ্যেই খুলে একবার করে কিন্তু নাড়িয়ে দিতে হবে। আমি 2-3 মিনিট পর ঢাকাটাকে খুলে একবার নাড়িয়ে দিলাম। এইভাবে ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে নাড়িয়ে না দিলে ভেন্ডি আলুটা কিন্তু ইভেনলি ভাবে কুক হবে না। আবারও আমি ঢাকাটা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। একবার সবজিটাকে নাড়িয়ে নিয়ে ভেন্ডি আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা চলো চেক করে নিই। দেখো আলুটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমচুর পাউডার, 1/2 চা চামচ বিট নুন। তোমাদের কাছে আমচুর পাউডার না থাকলে সেক্ষেত্রে লেবুর রস বা চাট মশলাও দিতে পারো। আর বিট নুনটা অবশ্যই করে দেবার চেষ্টা করো বন্ধুরা, কারণ এতে করে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হয় আর স্বাদটাও কিন্তু অপূর্ব হয়। ফ্লেমটাকে লোতে রেখে সবকিছুকে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই করে ফলো করার অনুরোধ রইল, আর অবশ্যই করে ভিডিওতে লাইক দিও। আর ভেন্ডির এই দুর্দান্ত রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, দুর্দান্ত হয় কিন্তু খেতে।